Dear students, Assalamu Alaikum. I hope all of you are fine by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. So I believe all of you are very attentive to your study. You are not wasting your time. You are trying to utilize your time properly, and I believe you are following our classes. So let's start our today's class. I am also with English first paper. You have noticed our today's topic is threats to tigers of mangrove forest. Very interesting topic. You know, our Sundarban is the only mangrove forest of the world. And you know, Sundarban is a great asset to us. But unfortunately, the condition of Sundarban is not good. It is in a serious condition. Now, it is called vanishing island. That means, jaha biliyoman hoye jacche, jaha din din hariye jacche. So our look at the title, threats to tigers of mangrove forest. Tumra jano amader Sundarbane sobcheye akorshoniyo sobcheye dorshoniyo je bishoy ta seta holo amader Royal Bengal Tiger. Amader Royal Bengal Tiger, amra ei Royal Bengal Tiger amader ekta pratik. Tumra jano amader ক্রিকেট টিমের সাথে আমরা এই রয়্যাল বেঙ্গল টাইগার এই প্রতীকটা আমরা দেখি। ওকে, তাহলে এই সুন্দরবনের দুরবস্থার কারণে আমাদের এই ম্যাজেস্টিক যে অ্যানিমেল রয়্যাল বেঙ্গল টাইগার সেটাও আজ বিপদের মধ্যে আছে। এই কথাটা কি বলছে? থ্রেটস, হুমকি, বিপদ টু টাইগার্স অফ ম্যানগ্রোভ ফরেস্ট। এই ম্যানগ্রোভ ফরেস্টে যে সমস্ত রয়্যাল বেঙ্গল টাইগাররা বসবাস করে তাদের জন্য এখন বাস করাটা কি হয়ে দাঁড়িয়েছে? হুমকি হয়ে দাঁড়িয়েছে। তা আমরা আজকের এই প্যাসেজটুকুতে আমরা জানব যে আমাদের সুন্দরবনের কি অবস্থা, সুন্দরবন কেন এই আশঙ্কাটা তারা প্রকাশ করছে। ওকে, আমি আবারও বলি তোমাদের এই ইউনিট এইট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এই ইউনিট এইটে তোমরা কি কি পেয়েছ? এই ইউনিট এইটে তোমরা বুড়িগঙ্গা পলিউশন পেয়েছ, হাকালুকি হাওর পেয়েছ, কুয়াকাটা পেয়েছ, এবং আজকে তোমরা পেলা ম্যানগ্রোভ ফরেস্টের উপরে। ওকে, সো আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ, টেক ইউর টেক্সট বুক, টেক ইউর রিডিং রাইটিং মেটেরিয়ালস অ্যান্ড লিসেন টু মাই লেকচার অ্যাটেন্টিভলি প্লিজ। ওকে, ফার্স্ট সেন্টেন্স লুক এট এ লার্জ সেন্টেন্স। প্রথম বাক্যটা অত্যন্ত একটা বড় একটা বাক্য, আমরা ধীরে সুস্থে বাক্যটা বুঝব। কি বলা আছে? এ ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট শেয়ার্ড বাই বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া দ্যাট ইজ হোম টু পসিবলি 500 বেঙ্গল টাইগার্স ইজ বিং র্যাপিডলি ডিস্ট্রয়েড বাই ইরোশন, রাইজিং সি লেভেলস অ্যান্ড স্টর্ম সার্জেস according to a major study by researchers at the Zoological Society of London and others. To খেয়াল করো, অনেক বড় বাক্য, অন্তত 100টা শব্দ নিয়ে এই বাক্যটা হয়েছে। তাহলে আমরা জিনিসটা বুঝে বল কি বলছে কথাটা। প্রথম বলছে যে লন্ডন ভিত্তিক একটা জুলজিক্যাল সোসাইটি এবং অন্যান্য গবেষক তারা এই সুন্দরবন নিয়ে একটা সমীক্ষা করেছে, একটা গবেষণা করেছে। তাদের এই সমীক্ষার অনুযায়ী কি দেখতে পাচ্ছে, তাদের এই সমীক্ষাতে তারা কি দেখতে পাচ্ছে? তারা দেখতে পাচ্ছে যে এই সুন্দরবনটা নানাবিধ কারণে এখন দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো কি বলছে, এ ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, একটা বিশাল, একটা বিস্তৃত ব্যাপক জায়গা নিয়ে
বিস্তৃত যে একটা ম্যানগ্রোভ ফরেস্ট, বলছে শেয়ার্ড বাই বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। বলছে যেই ম্যানগ্রোভ ফরেস্টের অংশীদারিত্ব মালিকানা যৌথভাবে ভারত এবং বাংলাদেশ, অন্য কোন দেশ না, ভারত এবং বাংলাদেশ এই দুইটা দেশ যৌথভাবে এই ম্যানগ্রোভ ফরেস্টের অংশীদারিত্ব মালিক। বলছে দ্যাট ইজ হোম, যেই ম্যানগ্রোভ ফরেস্ট আবাসস্থল বসবাসের জায়গা টু পসিবলি 500 বেঙ্গল টাইগার্স, অন্তত 500 বাঘের বসবাসের জায়গা। বলছে ইজ বিং র্যাপিডলি ডিস্ট্রয়েড, সেই ম্যানগ্রোভ ফরেস্টটা খুব দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে। দেখো ইজ বিং র্যাপিডলি ডিস্ট্রয়েড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার প্যাসিভ ভয়েস, কি দ্বারা, বাই ইরোশন, একটা হলো নদীর ক্ষয় দ্বারা, নদীর ভাঙ্গন দ্বারা, বাই ইরোশন, রাইজিং সি লেভেলস সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে, অ্যান্ড স্টর্ম সার্জেস এবং জলোচ্ছ্বাসের কারণে। এই কথাগুলো কে বলেছে, অ্যাকর্ডিং টু অনুসারে অনুযায়ী টু এ মেজর স্টাডি, একটা প্রধান সমীক্ষা, একটা বড় গবেষণা, বাই রিসার্চার্স গবেষকদের দ্বারা এট দ্য জুলজিক্যাল সোসাইটি অফ লন্ডন অ্যান্ড আদার্স, লন্ডন ভিত্তিক একটা জুলজিক্যাল সোসাইটি এবং আরো অন্যান্য গবেষকদের মতে। এম আই ক্লিয়ার? বাক্যটা অনেক বড়, একটু খেয়াল করো, তাহলে কথাটাকে তুমি ভাঙ্গা ভাঙ্গা বলো, এইভাবে বলো যে কারা গবেষণা করছে, যে লন্ডন ভিত্তিক জুলজিক্যাল সোসাইটি এবং অন্যান্য গবেষক তারা গবেষণা করেছে, সেই গবেষণার প্রধান যে সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম কি বলছে, সুন্দরবন হলো কি, একটা বিশাল, একটা অনেক বড় বিস্তৃত একটা ম্যানগ্রোভ ফরেস্ট। তারপরে কি বলেছে, যে এই ম্যানগ্রোভ ফরেস্টের মালিকানা যৌথভাবে ভারত এবং বাংলাদেশ। তারপরে কি বলেছে, যে এই সুন্দরবনে সম্ভবত প্রায় 500 বাঘ বসবাস করে, 500 বাঘের আবাসস্থল। বলছে সেই ম্যানগ্রোভ ফরেস্টটা এখন কি খুব দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে, কি দ্বারা, বলছে একটা হলো রিভার ইরোশন নদীর ভাঙ্গন দ্বারা, রাইজিং সি লেভেল সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে, আর একটা হলো স্ট্রং সার্জেস, সেটা কি জলোচ্ছ্বাসের কারণে। ওকে, তাহলে আমরা এই বাক্যের মধ্যে আমরা শব্দগুলো কি পেলাম, একটা শব্দ পেলাম আমরা কি, হোম। তাহলে হোম হলো কি, আবাসস্থল। তোমরা এর আগে দেখেছো যে হোম শব্দের অর্থ তোমরা কি পেয়েছো, মনে আছে কিনা, হোম, তোমরা তার সমর্থক পেয়েছিলে হ্যাবিটাট, এইচ এ বি আই টি এ টি, হ্যাবিটাট, আবাসস্থল, মনে আছে তোমাদের, হাকালেও কি হাওয়ারের মধ্যে শব্দটা পেয়েছিলে হ্যাবিটাট, অথবা কি হ্যাবিটেশন, এইচ এ বি আই টি এ টি আই ও এন, হ্যাবিটেশন। তাহলে হোম, হ্যাবিটাট, হ্যাবিটেশন, আবাসস্থল, বসবাসের জায়গা, বসতি, বাসস্থান। ওকে, আর কি শব্দ আমরা এখানে পেলাম, স্ট্রং, এস টি ও আর এম, স্ট্রং সার্জ, এস ইউ আর জি ই, স্ট্রং সার্জ, তাহলে স্ট্রং সার্জ অর্থ কি, জলোচ্ছ্বাস, স্ট্রং সার্জ, সার্জ, জলোচ্ছ্বাস। তাহলে টাইডাল ওয়েভ, তোমরা এর আগে কথাটা তোমরা পেয়েছো, দেখো টাইডাল ওয়েভ, টাইডাল ওয়েভ, সেম, জলোচ্ছ্বাস। আরেকটা কি আছে, টাইডাল বোর, টাইডাল, টি আই ডি, সরি টি আই, টাইডাল, টি আই ডি এ এল, টাইডাল ওয়েভ, টাইডাল, টি আই ডি এ এল, টাইডাল বোর, এই প্রত্যেকটা শব্দের অর্থ জলোচ্ছ্বাস। তাহলে স্ট্রং সার্জ, জলোচ্ছ্বাস, টাইডাল ওয়েভ, জলোচ্ছ্বাস, টাইডাল বোর, জলোচ্ছ্বাস। ওকে, আর আমরা কি পেলাম, রিভার ইরোশন, এই শব্দটা তো ইরোড, ই আর ও ডি, ইরোড মানে ক্ষয় হওয়া, ইরোড মানে ক্ষয় হওয়া, ইরোড থেকে হয়েছে ইরোশন, ই আর ও এস আই ও এন, ইরোশন, ক্ষয়।
তার পূর্বে কি বলছে রিভার ইরোশন মানে নদীর ক্ষয় বা ভাঙন ওকে তাহলে আমরা প্রথম বাক্যটা আমরা সবাই বুঝলাম মানে একটা বড় বাক্য ওকে তাহলে আমরা প্রথম সেন্টেন্সে বুঝলাম যে আমাদের সুন্দরবনের অবস্থা ভালো নেই সুন্দরবন দিন দিন কি হয়ে যাচ্ছে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে সুন্দরবনের ধ্বংস হচ্ছে সুন্দরবনের ক্ষয়ক্ষতি হচ্ছে দেখো শব্দটা আছে কি ডিস্ট্রয় তাহলে ডিস্ট্রয় এটাকে আমরা শব্দ বলতে পারি কি ডিস্ট্রয় ডিই এস টি আর ওয়াই ডিস্ট্রয় এটাকে আমরা বলতে পারি ডিমোলিশ ডিই এম ও এল আই এস এস ডিমোলিশ ধ্বংস হওয়া ধ্বংস করা ওকে পরের বাক্য আমরা খেয়াল করি দ্য সুন্দরবনস ফরেস্ট took the brunt of super cyclone Cedar in 2007 but new satellite studies show that 71% of the forested coastline is retreating by as much as 200 meters a year ke khyal koro bakko ta the ki bolche prothom tumra jano kichu din purbe amra eta boro dhoroner ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছিলাম কি নাম আমফান আমরা বড় ধরনের একটা ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছিলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা থেকে রক্ষা করেছেন তারপরও আমাদের উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা দেখেছো কিন্তু তোমরা জানো যে এই আমফান থেকে আমাদেরকে আমফানের বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করেছে এই সুন্দরবন সুন্দরবন ঢাল হিসেবে কি হিসেবে ঢাল অর্থাৎ সুন্দরবন নিজে বুক পেতে আমাদেরকে রক্ষা করেছে এজন্য এটাকে বলা হয় ন্যাচারাল শিল্ড মনে রাখবা তোমরা এটাকে কি বলে কথাটা ন্যাচারাল শিল্ড এন এ টি ইউ আর এ এল ন্যাচারাল শিল্ড এস এস আই ই এন ডি শিল্ড প্রাকৃতিক সুরক্ষা আগের দিনে যখন কি যুদ্ধ হতো তখন তারা কি ব্যবহার করত এক ধরনের ঢাল ব্যবহার করত নিজেদেরকে সুরক্ষা করার জন্য ঠিক তেমনি ভাবে এই সুন্দরবন কি করছে আমাদেরকে ঢাল হিসেবে আমাদেরকে সে রক্ষা করছে তাহলে এই সুন্দরবন কিন্তু আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করছে ঠিক তেমনি ভাবে তোমরা জানো যে 2007 সালে একটা বড় ধরনের হ্যাঁ ঘূর্ণিঝড় হয়েছিল সেটা হলো কি সিডর সেই সিডরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সিডরের একটা বিরাট ধাক্কা সুন্দরবনকে সহ্য করতে হয়েছিল সুন্দরবনকে সামাল দিতে হয়েছে এবং সেই সেই সিডর থেকেও সিডর থেকেও কিন্তু সুন্দরবন আমাদেরকে রক্ষা করেছিল ওকে ঠিক তেমনি ভাবে সিডর আইলা বুলবুল এরকম ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবন আমাদেরকে রক্ষা করেছে তাহলে এই কথাটা এখানে খেয়াল করো কি বলছে দা সুন্দরবনস ফরেস্ট টুক দা ব্রান্ট একটা নতুন শব্দ দেখো ব্রান্ট বি আর ইউ এন টি বি আর ইউ এন টি বি আর আমরা যদি বাংলায় বলি ধকল অথবা কি এটা ইংরেজিতে আমরা বলি কি ইম্প্যাক্ট ইম্প্যাক্ট প্রভাব ঠিক আছে ব্রান্ড আমরা অনেক সময় বলি না যে তার উপর দিয়ে অনেক ধকল গেছে তাই না অর্থাৎ কি তার খুব প্রেশার গেছে তার উপরে খুব চাপ গেছে তাহলে এই ব্রান্ড অর্থ ইম্প্যাক্ট প্রেশার চাপ তাহলে বলছে দ্য সুন্দরবনস ফরেস্ট টুক দ্য ব্রান্ট অফ সুপার সাইক্লোন সিডর ইন 2007 অর্থাৎ 2007 সালে সুপার সাইক্লোন শক্তিশালী সাইক্লোন সিডরের যে ধাক্কা সে যে আঘাত সেটা সুন্দরবনকে নিতে হয়েছিল বলছে বাট কিন্তু নিউ স্যাটেলাইট স্টাডিজ শো that 71% of the forested coastline is retreating by as much as 2000 meters a year এখন দেখো একটা হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে জল ঘূর্ণিঝড়ের কারণে আমাদের সুন্দরবনের ক্ষতি হওয়া এটা একরকম
আর এখানে গবেষকরা যে জিনিসটা বলছে, বলছে তারা নিউ স্যাটেলাইট স্টাডিজ, তোমরা তো জানো স্যাটেলাইট স্টাডিজ মানে কি, যে কৃত্রিম যে উপগ্রহ, ভূ উপগ্রহের মাধ্যমে তারা গবেষণা করছে, ভূ উপগ্রহের মাধ্যমে তারা স্টাডিজ করছে, গবেষণা করছে, নিরীক্ষা করছে, পরীক্ষা করছে, সমীক্ষা করছে। সেই সমীক্ষা তারা দেখতে পাচ্ছে যে কি, প্রতি বছর 200 মিটার করে সুন্দরবনের উপকূলবর্তী কোস্ট লাইন মানে কি উপকূল রেখা কি হতে যাচ্ছে, রিট্রিট, রিট্রিট তো কি সরে যাচ্ছে, অর্থাৎ কি যে সুন্দরবন আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, সুন্দরবন আস্তে আস্তে সমুদ্রের পানির সাথে কি বিলীন হয়ে যাচ্ছে, তার কারণে আস্তে আস্তে সুন্দরবনের আয়তন কমে আসতেছে, আমরা সুন্দরবনকে হারিয়ে ফেলছি। এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক বিষয়, খুব আতঙ্কের একটা বিষয়, খুবই কষ্টদায়ক একটা বিষয়। আবার খেয়াল করো, বাট নিউ স্যাটেলাইট স্টাডিজ অর্থাৎ নতুন যে ভূ উপগ্রহের যে জরিপ, যে পড়াশোনা, যে গবেষণা, যে অনুসন্ধান, যে সমীক্ষা, যে নিরীক্ষা বলছে শো, সেখানে দেখা যায় দ্যাট 71% অব দ্য ফরেস্টের কোস্টলাইন অর্থাৎ সুন্দরবনের উপকূলবর্তী রেখা, তটরেখা, তোমরা একটু খেয়াল করো, কোস্টলাইন, COASTLINE, কোস্টলাইন, এটাকে আমরা বলতে পারি কি সি শো, ওকে, এটাকে আমরা বলতে পারি কি সি সাইট, অর্থাৎ ফরেস্টেড কোস্টলাইন, সুন্দরবনে উপকূলবর্তী অঞ্চল। একটা জিনিস খেয়াল করবা, যখন বিলীন হয়ে যায় তখন বিলীন হয় কোন অংশটা, বিলীন হয় উপকূলবর্তী অংশ থেকে আস্তে আস্তে বিলীন হতে অগ্রসর হতে থাকে এটা, ওকে, ধরেই তো আর সুন্দরবনের ভিতরের অংশ বিলীন হবে না, উপকূলবর্তী অংশই কি হবে, বিলীন হবে। এই জন্য বলছে ফরেস্টেড কোস্টলাইন, সুন্দরবনের উপকূলবর্তী যে অঞ্চলটা, উপকূলবর্তী অঞ্চল যে সিশোর, যে সি সাইড, ওকে, উপকূল রেখা, এটাকে তটরেখাও বলে বা উপকূলবর্তী রেখাও কি বলে। তাহলে বলছে কি ইজ রিট্রিটিং, এই শব্দটা তোমরা খেয়াল করো, রিট্রিট, আর ই টি আর ই এ টি, রিট্রিট, ওকে, রিট্রিট, এই শব্দটা আমরা যদি বলি যুদ্ধক্ষেত্রে পলায়ন করা, ঠিক সেম শব্দ রিট্রিট, ডোন্ট রিট্রিট ইন দ্য ব্যাটেল ফিল্ড, যে যুদ্ধক্ষেত্র থেকে পালায় না, ঠিক এখানে রিট্রিট অর্থ একই শব্দ, এই রিট্রিট অর্থ হলো কি হওয়া, অর্থ এই রিট্রিট অর্থ হলো পশ্চাৎ পোষণ করা, পিছু হটা, পিছের দিকে সরে আসা, অর্থাৎ কি হচ্ছে খেয়াল করো, বলছে যে অব দ্য ফরেস্টেড কোস্টলাইন ইজ রিট্রিটিং, উপকূলবর্তী তটরেখা কি হচ্ছে সরে আসতেছে, সরে আসতেছে বাই অ্যাজ মাস অ্যাজ 200 মিটার্স এরিয়া, প্রতি বছর 200 মিটার করে, 200 মিটার করে কি হচ্ছে উপকূলবর্তী যে তটরেখাটা সেটা কি সরে আসছে, অর্থাৎ 200 মিটার করে প্রতি বছর সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলটা কি হচ্ছে আমরা হারিয়ে ফেলছি, সেটা বিলীন হয়ে যাচ্ছে। এই শব্দটা রিট্রিট মনে রাখবা, রিট্রিট আমরা তো কি পিছু হটা বা পশ্চাৎ পোষণ করা, ওকে, এটা আরো শব্দ সমার্থক শব্দ পাবা, দেখবা রিসিভ শব্দটাও আছে, ওকে, খেয়াল করো পরের বাক্য কি বলছে, ইফ ইরোশন কন্টিনিউস এট দিস পেস, বলছে ইফ ইরোশন, এই যে ক্ষয়, এই যে ভূমির ক্ষয়, এই যে সুন্দরবন প্রতি বছর 200 মিটার করে কি হচ্ছে আমরা হারিয়ে ফেলছি, সেটা বিলীন হয়ে যাচ্ছে, বলছে যদি এই অনুপাত এই অব্যাহত থাকে, বলছে ইফ ইরোশন, যদি এই ক্ষয়, যদি এই ভাঙ্গন কন্টিনিউস অব্যাহত থাকে, এট দিস পেস, পেস মানে কি গতি, স্পিড, রেট, মনে থাকলে পেস, পেস মানে গতি অথবা কি স্পিড অথবা কি রেট, এই গতিতে যদি অব্যাহত থাকে, বলছে অলরেডি থ্রেটেন টাইগার পলিউশন লিভিং ইন দ্য ফরেস্ট উইল বি পুট ফার্দার এট রিস্ক, প্রথম কি বলছে অলরেডি থ্রেটেন টাইগার পপুলেশন, অর্থাৎ এই সুন্দরবনে এই ম্যানগ্রোভ ফরেস্টে যেই ম্যাজেস্টিক অ্যানিমেল, আমাদের যে রাজসিক
যে এই রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস করে, বলছে এই রয়্যাল বেঙ্গল টাইগার গুলো ইতিমধ্যেই সেগুলো কি বিপন্ন, বিপদগ্রস্ত, যেগুলি ইতিমধ্যে এখনই এগুলো তার অস্তিত্ব নিয়ে কি আছে বিপদের মধ্যে আছে, হুমকির মধ্যে আছে। তো বলছে যদি এই রেটে সুন্দরবন ক্ষয় হতে থাকে তাহলে এই বিপদে পড়া বিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগার আরো বিপদের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ তাদের অস্তিত্বটা, তাদের বাসস্থান, তাদের টিকে থাকাটা আরো হুমকির মধ্যে পড়ে যাবে। কথাটা খেয়াল করো, ইফ ইরোশন কন্টিনিউস এট দিস পেস, যদি এই ভাঙ্গনটা এই হারে এই গতিতে অব্যাহত থাকে, অলরেডি থ্রেটেন, অলরেডি থ্রেটেন, তোমরা শব্দটা খেয়াল করো, থ্রেট, TREAT, থ্রেট, এই থ্রেট শব্দের তো হলো হুমকি বা বিপদ, দিস ইজ নাউন, ওকে, থ্রেটেন, TREATEN, থ্রেটেন, কাউকে হুমকি দেওয়া, কাউকে ভয় দেখানো, ওকে। যখনই আমি বলবো ইডি থ্রেটেন, এই যখন থ্রেটেন হলো তখন হলো বিপন্ন, কি বললাম, বিপন্ন, বিপন্ন মানে কি, যে অলরেডি বিপদে পড়ে গেছে, যে অলরেডি বিপদে পড়ে গেছে। তাহলে বলছে ইতিমধ্যে বিপন্ন এই রয়্যাল বেঙ্গল টাইগার গুলো আরো বিপদে পড়ে যাবে, ওকে, মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে বলছে অলরেডি থ্রেটেন্ড টাইগার পপুলেশনস লিভিং ইন দ্য ফরেস্ট, এই বনাঞ্চলে, এই ম্যানগ্রোভ ফরেস্টে বসবাসরত ইতিমধ্যে বিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগার উইল বি পুট ফার্দার এট রিস্ক, তারা আরো বিপদের মধ্যে পড়ে যাবে, ওকে। নেক্সট প্যারা, নেটালি পেটরুলি ওয়ান অফ দ্য রিপোর্টস অথর্স, অর্থাৎ যারা এই প্রতিবেদনটা তৈরি করেছেন এই ম্যানগ্রোভ ফরেস্টে, এই প্রতিবেদনটা যেটা আমি তোমাদের উদ্দেশ্যে পড়ছি, এই প্রতিবেদনটা যিনি লিখেছেন তাদের মধ্যে একজন অন্যতম লেখক, তার নাম হল কি, নেটালি পেটরুলি, তিনি কি বলছেন, তিনি তার ব্যক্তিগত ওপিনিয়নটা কি, মতামতটা কি, কোস্টলাইন রিট্রিট ইজ এভিডেন্ট এভরিহোয়ার, কি বলছে, কোস্টলাইন রিট্রিট ইজ এভিডেন্ট এভরিহোয়ার, অর্থাৎ এই ম্যানগ্রোভ ফরেস্টের, এই সুন্দরবনের তটরেখা, উপকূলবর্তী রেখা, সেটা যে প্রতিনিয়ত সরে আসছে, পিছু হটে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, সেটা সুস্পষ্ট, সেটা ক্লিয়ার, সেটা অস্পষ্ট, সেটা সুস্পষ্ট, তারা যে কোনো গবেষকরাই সেটা ক্লিয়ারলি বুঝতে পারবে দিন দিন যে সুন্দরবন তার অস্তিত্ব হারিয়ে ফেলছে। কি বলছে, কোস্টলাইন রিট্রিট, উপকূলবর্তী অঞ্চলের যে পিছু হটা, অর্থাৎ সেটা যে বিলীন হয়ে যাচ্ছে, ইজ এভিডেন্ট এভরিহোয়ার, সর্বত্র সেটা সুস্পষ্ট। তোমরা শব্দটা খেয়াল করো, শব্দটা কি, এভিডেন্ট, EVIDEN, এই এভিডেন্টের একটা অর্থ হলো সাক্ষ্য বা প্রমাণ, আমাদের এখানে কিন্তু সাক্ষ্য বা প্রমাণ না, আমাদের এখানে এভিডেন্ট মানে ক্লিয়ার, ক্লিয়ার সুস্পষ্ট, অর্থাৎ সুন্দরবন সেটা যে বিলীন হয়ে যাচ্ছে, সেটা যে প্রতি বছর তার তার আয়তনটা কমে যাচ্ছে, নদী গর্ভে হারিয়ে যাচ্ছে, বলছে সেটা কি সুস্পষ্ট। দেখো পরবর্তী সেন্টেন্সে কি বলছে, এ কন্টিনিউয়িং রেট অফ রিট্রিট উড সি দিস পার্টস অফ দ্য ম্যানগ্রোভ ডিসঅ্যাপিয়ার উইদিন 50 ইয়ার্স। দেখো খুব উদ্বেগজনক, খুব উদ্বেগজনক একটা কথা বলছে, সেটা কি, এ কন্টিনিউয়িং রেট অফ রিট্রিট, অর্থাৎ এই যে অব্যাহত ভাবে কন্টিনিউয়িং অনবরত, এ কন্টিনিউয়িং রেট অফ রিট্রিট, অর্থাৎ এই যে অবিরাম অবিরাম প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই যে সুন্দরবনের কি হচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, সুন্দরবন তার অস্তিত্ব হারিয়ে ফেলছে, নদীর গর্ভে সেটা বিলীন হয়ে যাচ্ছে,
বলছে উড সি দিস পার্টস অফ দ্য ম্যানগ্রোভ ডিসঅ্যাপিয়ার উইদিন 50 ইয়ার্স আগামী 50 বছরের মধ্যে সুন্দরবনের আর কি থাকবে না অস্তিত্ব থাকবে না সেটা কি হয়ে যাবে ডিসঅ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার মানে কি বিলীন হয়ে যাওয়া তার কোনো অস্তিত্ব থাকবে না ওকে তাহলে শব্দটা খেয়াল করো খুব ইম্পর্টেন্ট একটা শব্দ ডিসঅ্যাপিয়ার অদৃশ্য হয়ে যাও ঠিক আছে যার কোন অস্তিত্ব থাকবে না এটা আর একটা সমর্থক শব্দ আছে ভ্যানিশ VANISH ভ্যানিশ এই ভ্যানিশ মিলিয়ে যাও তার কোন অস্তিত্ব থাকবে না তাহলে দেখো তিনি কি সংখ্যাটা প্রকাশ করছেন সেটা হলো যে বর্তমানে যেভাবে সুন্দরবন কি হয়ে যাচ্ছে রিটির হয়ে যাচ্ছে অর্থাৎ যেভাবে সুন্দরবনের কি হচ্ছে ক্ষয় হচ্ছে যেভাবে সে তার অস্তিত্ব হারিয়ে ফেলছে যেভাবে তার প্রতিনিয়ত তার ক্ষয় হচ্ছে প্রতিনিয়ত রিভার ইরোশনের কারণে স্ট্রং সার্জেস এর কারণে তার যে ক্ষয়ক্ষতি হচ্ছে বলতে আগামী 50 বছরের মধ্যে টোটাল সুন্দরবন কি হয়ে যাবে বিলীন হয়ে যাবে যদি বর্তমান রেট কন্টিনিউ রেট অফ রিট্রিট এইটা চলতে থাকে দেখো আমাদের নেক্সট সেন্টেন্স অন দা ইন্ডিয়ান সাইড অফ দা সুন্দরবন তোমরা তো জানো যে সুন্দরবন তার কিছু অংশ পড়েছে বাংলাদেশে কিছু অংশ পড়েছে ভারতে এবং সুন্দরবনের একটা লার্জ পোর্শন বড় অংশটা পড়েছে বাংলাদেশের মধ্যে ওকে তো দেখো কি বলছে ইন্ডিয়ান অংশের সম্পর্কে অন দা ইন্ডিয়ান সাইড অফ দা সুন্দরবন অর্থাৎ সুন্দরবনের যে অংশটা ভারতে পড়েছে দা আইল্যান্ড হুইচ এক্সটেন্ডস মোস্ট ইনটু দা বে অফ বেঙ্গল অর্থাৎ দা আইল্যান্ড হুইচ এক্সটেন্ডস মোস্ট ইনটু দা বে অফ বেঙ্গল অর্থাৎ যে দ্বীপটা অধিকাংশ অংশটাই কোন অংশ কোথায় পড়েছে বঙ্গোপসাগরের মধ্যে পড়েছে বলতে দেখো সুন্দরবনের ভারতীয় অংশে যে দ্বীপ যার অধিকাংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বলছে হ্যাজ রিসিডেন তাহলে শব্দটা তুমি খেয়াল করো এখানে আবার নতুন একটা শব্দ তুমি পেয়েছো রিসিড আর ই সিই ডি রিসিড আর ই সিই ডি ই রিসিড খেয়াল করবা রিসিড রিট্রিট এবং রিসিভ দুইটাই সমর্থক শব্দ দুইটাই সমর্থক শব্দ রিসিভ রিট্রিট দুইটাই রিসিভ হ্রাস পাওয়া রিসিভ অর্থ কি হ্রাস পাওয়া তাহলে কি বলছে বলছে has receded by an average of 150 meters a year অর্থাৎ ভারতীয় অংশটা বলতে যেটার অধিকাংশ অংশটাই বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তা এক বছরে গড়ে কি 150 মিটার থেকে সর্বোচ্চ 200 মিটার পর্যন্ত কি হচ্ছে হ্রাস পাচ্ছে কমে যাচ্ছে বলছে this would see the disappearance of the island in about 20 meters অর্থাৎ এই হারে যদি সেটা কি সরে যেতে থাকে হ্রাস পেতে থাকে তাহলে আগামী 20 বছরের মধ্যে ভারতীয় অংশের যে সুন্দরবনটুকু আছে সেটুকু কি হয়ে যাবে বিলীন হয়ে যাবে অদৃশ্য হয়ে যাবে আবার খেয়াল করো কি বলছে কথাটা অন দা ইন্ডিয়ান সাইড অফ দা সুন্দরবন অর্থাৎ সুন্দরবনের যে অংশ ভারতে পড়েছে দা আইল্যান্ড হুইচ এক্সটেন্ড তোমরা তো জানো এক্সটেন্ড মানে কি প্রসারিত হওয়া বিস্তৃত হওয়া হুইচ এক্সটেন্ডস মোস্ট ইনটু দা বে অফ বেঙ্গল অর্থাৎ যেটা অধিকাংশ অংশটা কি বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হ্যাজ রিসিডেড সেটা হ্রাস পাচ্ছে সেটা সরে যাচ্ছে বাই এন অ্যাভারেজ অফ 150 মিটার্স এ ইয়ার প্রতি বছর গড়ে 150 মিটার করে উইথ এ ম্যাক্সিমাম অফ জাস্ট ওভার 200 মিটার কোন কোন সময় দেখা যাচ্ছে কি সর্বোচ্চ 200 মিটার করেও কি সেটা সরে যাচ্ছে দিস উড
see the disappearance of the island in about 20 meters. Disappear noun ta ki khyal karo, disappear ortat jodi ei bhabe cholte thake tale agami 20 bochorer moddhe ভারতীয় অংশের যে সুন্দরবন টুকু আছে সেটা কি হয়ে যাচ্ছে, কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। ওকে, তো আমরা এই প্যাসেজটুকু, আরো একটা অংশ আছে সেটা আমরা নেক্সট ক্লাসে শেষ করব। তো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড যে আমি যে কথাগুলো আলোচনা করেছি, যে বাক্যগুলো পড়েছি, যে বিষয়বস্তুটুকু তোমাদের সামনে উপস্থাপন করেছি, আমি আশা করি তোমরা বুঝছো, তোমরা মনোযোগ সহকারে এই প্যাসেজটা পড়বা, কারণ এখানে অনেক বড় বাক্য আছে, এখানে খুব সুন্দর সুন্দর শব্দ আছে, তোমরা একটু খেয়াল করবা এই শব্দগুলো, অনেকগুলো শব্দ এখানে আছে, দেখো রিসিভ, রিট্রিট, ব্র্যান্ড, ওকে, স্টর্ম সার্জ, হ্যাঁ, যে শব্দগুলো আছে একটু লিখে শিখে তোমরা অনুশীলন করবা। ওকে, সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সি ইউ অ্যাগেন, আসসালামু আলাইকুম।